অনেকদিন বাদে আজকে আবার নতুন ভিডিও নিয়ে কাজ করব, এবং আজকের ভিডিওটা ভীষণ রকমভাবে এখন তোমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, অর্থাৎ যারা আর্ট কলেজে ভর্তি হওয়ার প্রিপারেশন নিচ্ছ, অনেকে তোমরা জানাও যে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কি করতে হবে না হবে। প্রথমেই বলি যে দেখো, আর্ট কলেজে ভর্তির প্রিপারেশন এটা কিন্তু এক মাস, দু মাস, তিন মাসের বিষয় নয়, এটা একটা দীর্ঘ সময় এবং দীর্ঘ অভ্যাসের মধ্যে দিয়ে, অনুশীলনের মধ্যে দিয়ে ওই জায়গাটা পেতে হয়, এবং সেটা যথেষ্ট কঠিন। মানে নেট বা JRF পাওয়া যতটা কঠিন, আর্ট কলেজে চান্স পাওয়া ঠিক ততটাই কিন্তু কঠিন হতে পারে। তো যাই হোক, আমি একেবারে প্রসঙ্গত বলবো যে আর্ট কলেজে প্রিপারেশনের জন্য কী কী জিনিস নজরে রাখতে হবে, কী কী করবে, সেই বিষয়গুলি আমি একটু বলে দিচ্ছি। এবং এই পুরো আর্ট কলেজের অ্যাডমিশন সংক্রান্ত বিষয় নিয়ে দু তিনটে ভিডিও পরপর আমি করব, ইতিপূর্বে একটা আমি করেছি, দু তিনটে পরপর করব, তোমরা একটু মন দিয়ে শুনবে এবং চেষ্টা করবে পুরোটা শুনতে। দেখো, আর্ট কলেজে ভর্তির জন্য পরীক্ষার প্রসেসটা কী, কীভাবে পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টটা হয়, সেটা একটু সবার আগে বলবো। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি বলবো এবং ডিপার্টমেন্ট ওয়াইজ বলবো। আমরা সবসময়, আমি নিজে একটি কলেজের সঙ্গে যুক্ত, প্রোগ্রেসিভ কলেজ অফ আর্ট অ্যান্ড এডুকেশন, কিন্তু এর পাশাপাশি আমি সবসময় যেটা বলি যে তোমরা যারা নতুন, তারা সবসময় চেষ্টা করবে আগে সরকারি শিল্প বিদ্যালয়গুলিতে ভর্তির চেষ্টা করতে, যদি না পাওয়া যায় তখন প্রাইভেট, তার আগে নয়। কারণ কোনো প্রাইভেট সংস্থা, কিন্তু আমার ব্যক্তিগত মত এটা যে সরকারি শিল্পশিক্ষা কেন্দ্র এবং সেখানকার যে সমস্ত শিল্প শিক্ষকেরা থাকেন, শিল্পীরা থাকেন, তার পরিপূরক হতে পারে না। যাই হোক, সরকারি শিল্পবিদ্যালয় বলতে আমরা যেগুলোকে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথমেই হচ্ছে গভর্নমেন্ট আর্ট কলেজ, দুই হচ্ছে বিশ্বভারতী, রবীন্দ্রভারতী এবং ইন্ডিয়ান আর্ট কলেজ, এবং এখন বর্তমানে চাঁদপাড়া কলেজ, যেটা কলেজ অফ ভিজুয়াল আর্ট। এই এই কলেজগুলি রয়েছে যেগুলো মোটামুটি একেবারে ভালো রেটিংয়ের মধ্যে রয়েছে, যেখানে কাজকর্ম শেখানো হয়। আরও হয়তো থাকতে পারে, আমি মিস করে যেতে পারি, কেউ কিছু মনে করবে না। তো এই জায়গাগুলোতে পরীক্ষা দিতে গেলে কীভাবে প্রিপারেশনটা নিতে হয় এবং কী আসবে, আমি আজকে অ্যাডমিশন টেস্টটুকু নিয়েই আলোচনা করব। প্রিপারেশন কীভাবে নিতে হয় ইতিপূর্বে আমি বলেছি। দেখো, প্রথমেই যেটা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কোন ডিপার্টমেন্টে যেতে চাইছ। একটা ধারণা আছে যে, এবং এটা অনেকে বলেও যে ওই ওই ডিপার্টমেন্টে দেখ, ওই ডিপার্টমেন্টে একটু চাপ কম থাকে, ওই ডিপার্টমেন্টে যা, গিয়ে দেখ, ওখানে পরীক্ষা দে, ওখানে হয়তো পেয়ে যাবি। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে যা স্কাল্পচারে যদি করতে চাস, স্কাল্পচারে যা, স্কাল্পচারে মেয়েরা খুব বেশি যায় না, চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। অনেকে বলে ইন্ডিয়ান স্টাইলে যা, ইন্ডিয়ান স্টাইলে চাপটা কম, এরকম একটা ধারণা আছে। আমি জানি না এই ধারণা সত্য মিথ্যা কী আদেও কী হয়, কিন্তু আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে মনে করি যে আমি কি করতে চাইছি, সেটা যদি আমার কাছে স্বচ্ছ না থাকে, আমার কাছে পরিষ্কার না থাকে যে আমি কি করতে চাইছি, তাহলে পরে বা আমি কী নিয়ে পড়তে চাইছি, কী নিয়ে পাবো, এইটার থেকে আমার মনে হয় বেশি গুরুত্ব দেওয়া উচিত আমি কী নিয়ে পড়তে চাইছি তার উপরে। সুতরাং সেইভাবে স্ট্রিম বাছাটা উচিত বলে আমার মনে হয় এবং সেই রকম প্রিপারেশন নিতে হয়। এবার এই স্ট্রিমগুলো কী কী থাকে, প্রথমেই আমি পরপর আসি, আমি গভর্নমেন্ট আর্ট কলেজের হিসেবে বলি। গভর্নমেন্ট আর্ট কলেজে 7টা ডিপার্টমেন্ট রয়েছে, অন্যান্যগুলোতেই কম বেশি এই রকমই রয়েছে। 7টা ডিপার্টমেন্টে আমি মূলত খুব ভালো করে বলতে পারবো পেইন্টিং ডিপার্টমেন্টটা সম্পর্কে, কারণ আমি নিজে যেহেতু পেইন্টিংয়ের স্টুডেন্ট। অন্যান্য বিষয়গুলোতে আমাদের পরিচিতরা আছে, টিচাররা আছে, তাদের কাছ থেকে তোমরা খবর নিতে পারো এবং যারা এখন বর্তমানে পড়ছে তাদের কাছেও খবর পেতে পারো। তো প্রথমেই আসি পেইন্টিংয়ের প্রসঙ্গে। পেইন্টিংয়ে 2টো ডিপার্টমেন্ট, অন্যান্য কলেজেও তাই, শুধু গভর্নমেন্টে নয় অন্যান্য জায়গাতেও তাই, একটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, একটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। এই 2টো ক্ষেত্রেই পরীক্ষা দিতে গেলে তোমাদের সবার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে একটা কম্পোজিশন ড্রয়িং করতে হবে, মানুষ সহ, পশু পাখি সহ, তোমাকে বলেও দিতে পারে, একটা কম্পোজিশন ড্রয়িং করতে হবে। সেই কম্পোজিশনের মধ্যে ফিগারেটিভ অ্যাকশন, ইমোশন, এই ব্যাপারগুলোকে রাখতে হবে, স্পেস ডিভিশন, পার্সপেক্টিভ সেন্স, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সেখানে দেখা হয় এবং সেটা জল রঙে করতে হয়। ওয়েস্টার্ন পেইন্টিংয়েও তাই, ইন্ডিয়ান পেইন্টিংয়েও তাই, কিন্তু তার পাশাপাশি আরেকটা কাজ দেয়, সেটা হচ্ছে একটা মডেল স্টাডি। এটা কখনো অ্যান্টিকও দিতে পারে, মডেল স্টাডি, যেখানে একজন মডেলকে ওখানে বসিয়ে দেওয়া হবে, সেই মডেলকে দেখে তোমাদেরকে ড্রয়িং করতে হবে এবং সেটা পেন্সিলে
শেড দিয়ে ডেভেলপ করতে হবে, কখনো শেড না দিয়ে শুধু লাইন ড্রয়িংও হতে পারে, সেটা নির্ভর করে যিনি পরীক্ষা নিচ্ছেন বা যে বছর, এক এক বছর এক এক রকমভাবে হতে পারে, এটা পরিবর্তন হতে পারে। মূলত তোমাদেরকে তাহলে পেইন্টিং ডিপার্টমেন্টের জন্য কী মাথায় রাখতে হবে, সবার প্রথমে কম্পোজিশনটা খুব ভালো করে করতে হবে। কম্পোজিশনের পরে তোমাকে ফিগার স্টাডি, লাইভ ফিগার স্টাডি, সেটা স্টেশনে বসে প্র্যাকটিস করো, বাড়িতে ভাই বোনকে বসিয়ে ছবি আঁকো, ঠাকুমা দিদিমাকে বসিয়ে ছবি আঁকো, যেভাবে হোক লাইভ স্টাডি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে এইটা গেল পেইন্টিং। তার পাশাপাশি থিওরিটিক্যাল ব্যাপারে কী নলেজ রাখতে হয় সেটা আমি একেবারে শেষে বলছি। এবার পেইন্টিংয়ে ইন্ডিয়ান স্টাইল যখন তুমি করবে তখন কিন্তু মাথায় রাখতে হবে লাইন ড্রয়িংয়ের ওপর একটু বেশি জোর দিতে হয়। বিশেষত যেহেতু মাইথোলজিক্যাল কাজকর্মের একটা বেশ ভালো ঘরানা আছে, ইন্ডিয়ান স্টাইলে মাইথোলজিক্যাল কাজকর্ম প্রচুর হয়, কিন্তু তার পাশাপাশি যে কাজই হোক না কেন, যেহেতু ওয়াশ গোয়াশ টেম্পারা এই ধরনের মিডিয়াম নিয়ে ওখানে কাজ হয়, সেখানে কিন্তু লাইনটা একেবারে লাইনের দক্ষতা, রেখার দক্ষতাটাকে খুব ভালোভাবে যাচাই করা হয়। সুতরাং যারা ইন্ডিয়ান স্টাইলে পরীক্ষা দিতে চাইছো তারা কিন্তু লাইন ড্রয়িংয়ের ওপর এবং লাইনের সফটনেসের ওপর, আলো ছায়ার খেলার ওপরে একটু বেশি নজর দিয়ে প্র্যাকটিস করবে। নাম্বার টু, স্কাল্পচার ডিপার্টমেন্ট। স্কাল্পচার ডিপার্টমেন্টে দেখো তোমাদের কম্পোজিশনটা আসবে, কম্পোজিশনটা পেইন্টিংয়ে যেভাবে এসেছিল যে খাতায় কলমে, সেটাই কিন্তু এখানে দেবে মাটি। মাটিতে তোমাকে হাই রিলিফ দিতে পারে, লো রিলিফ দিতে পারে, বা হাফ রাউন্ড কিছু তৈরি করতে দিতে পারে, ফুল রাউন্ডও দিতে পারে, নির্ভর করছে যিনি পরীক্ষা নিচ্ছেন তার ওপরে। একটা মডেল তৈরি করতে হবে তোমাকে, সেটা গরু ছাগলের মডেল হতে পারে, কোনো রিলিফ ওয়ার্ক হতে পারে, কোনো কিছু বলে দিতে পারে একটা, এবং রিলিফে হয়তো কম্পোজিশন করতে দিতে পারে, যে কোনো একটা অবজেক্টকে রেখে একটা রিলিফ কম্পোজিশন করো। এর পাশাপাশি ফিগার স্টাডিটা কিন্তু জরুরি, এবং এখানে আবার মাথায় রাখবে, যেমন ইন্ডিয়ান স্টাইলের ক্ষেত্রে বললাম লাইন ড্রয়িংয়ের দক্ষতা, এখানে কিন্তু একটা কম্পোজিশন যখন তুমি করছো বা একটা লাইন ড্রয়িং যখন তুমি করছো স্কাল্পচারের ক্ষেত্রেও, তখন কিন্তু তার পেশির গঠন, পেশির বলিষ্ঠতা, তোমার অ্যানাটমির সেন্স, এই জিনিসগুলো কতটা কি আছে সেটা কিন্তু একটু দেখে নেওয়া হয়। সুতরাং স্কাল্পচারে যারা পরীক্ষা দিচ্ছ, মাটিতে যখন তোমরা নিজেরা বাড়িতে প্রিপারেশন নিচ্ছ, তখন এই জিনিসটা একটু খেয়াল রাখ। নাম্বার ফোর আসছে হচ্ছে প্রিন্ট মেকিং। প্রিন্ট মেকিং অনেক জায়গায় থাকে না, মানে অনেক জায়গায় শুধু মাস্টার্সে প্রিন্ট মেকিং থাকে, আবার অনেক জায়গাতে ব্যাচেলার্স এবং মাস্টার্স দুটোতেই থাকে। প্রিন্ট মেকিংয়ে মূলত থাকে কি, লিনো কাট, উড কাট, এ সমস্তর ওপরে কাজ করতে দেয়। সুতরাং এইগুলো সম্পর্কে একটা নলেজ থাকতে হবে, এবং অবশ্যই ওখানে লিনো করতে দেবে না, লিনো করতে দেওয়া সম্ভব নয়, কিন্তু লিনোর মতো করে হয়তো কিছু ড্রয়িং দিতে পারে, এবং সেখানেও কিন্তু কম্পোজিশন সেন্সটাকে মাথায় রাখতে হবে। এর বেশি আমি কিছু বলতে পারছি না। এবং দেখো আমি বলছি পেইন্টিং বা স্কাল্পচার ছাড়া অন্য ডিপার্টমেন্টগুলো সম্পর্কে আমি একটা নলেজ দিচ্ছি, কিন্তু ভীষণ ভাষা লাগবে সেই নলেজটা বাকিগুলো, কারণ কি অন্য ডিপার্টমেন্টগুলো সম্পর্কে আমার খুব ভালো নলেজ নেই। আমি বন্ধুবান্ধবের কাছে শুনে যেটুকু যা ধারণা তৈরি করেছি তোমাদেরকে শুধু একটু জানানোর জন্য। তো তোমরা ওই ডিপার্টমেন্টে যারা পড়ছে তাদের কাছে একটু, বর্তমানে যারা পড়ছে তাদের কাছে একটু খবর নিয়ে দেখতে পারো। তাহলে প্রিন্ট মেকিং গেল। এবার আসছি আমরা গ্রাফিক্স। গ্রাফিক্সের ক্ষেত্রে যেখানে তোমার লোগো তৈরি করতে দেয়, এটা কিন্তু খুব দেয়, হয়তো একটা কোনো টপিক বলে দিল যেখানে তোমাকে হয়তো লোগো তৈরি করতে হবে, তার কোনো একটা কোম্পানির লোগো তৈরি করতে হতে পারে বা ওই জাতীয় কিছু, কোনো একটা প্রোডাক্টের সম্পর্কে বলে দিল, সেই প্রোডাক্টের সম্পর্কে একটা অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার তৈরি করতে হতে পারে, কখনো কখনো স্টোরি বোর্ড তৈরি করতে হয়, যেমন কার্টুনের ক্ষেত্রে হয় স্টোরি বোর্ড, এই জিনিসগুলো প্রত্যেকটা সম্পর্কে তোমরা ইন্টারনেটে একটু ব্রাউজিং করলে ভালোভাবে পেয়ে যাবে। তো লোগো, স্টোরি বোর্ড, এ সমস্তগুলো করতে দেয়। আচ্ছা, নেক্সট আসছি টেক্সটাইল ডিপার্টমেন্ট। টেক্সটাইল ডিপার্টমেন্টের ক্ষেত্রে কি হয়, এটা একটা খুব ভাস্ট বিষয়। এখানে কিন্তু তোমাকে মূলত ডিজাইনিং ফর্মে কোনো একটা প্যাটার্ন দিল, কোনো একটা অবজেক্ট দিল, সেটা দিয়ে ডিজাইন তৈরি করতে হতে পারে। ইয়ের ক্ষেত্রেও তোমার কমার্শিয়াল আর্টের অন্যান্য ইয়ের ক্ষেত্রেও ডিজাইন তৈরি করতে দিতে পারে। টেক্সটাইলের ক্ষেত্রে এই জিনিসগুলো দেয়, এবং সেখানে টেক্সটাইল ওরিয়েন্টেড ডিজাইনিং, যখন কোনো একটা মোটিভ, হয়তো মোটিভ, একটা মোটিভকে তুমি কীভাবে টেক্সটাইলে ইউজ করবে তার উপরে একটা কম্পোজিশন দিতে পারে, এই জাতীয় বিষয় কিন্তু এখানে আসে। তাহলে আমাদের টেক্সটাইল গেল। নেক্সট আসছে সিরামিক।
সিরামিক ডিপার্টমেন্টটা খুব সুন্দর একটা ডিপার্টমেন্ট, এবং ওখানে তো সিরামিকের কাজকর্ম করতে দেওয়া সম্ভব নয় বা অ্যাডমিশন টেস্টে সিরামিকের কাজকর্ম করতে দেবে না, কিন্তু একটা ছোটোখাটো মডেল হয়তো তৈরি করতে দিতে পারে। এবং মোটিভ বা মডেল তৈরি করতে গেলে যে স্কিলটা দরকার হয় সেই স্কিল ওরিয়েন্টেড কিছু ড্রয়িং দিতে পারে। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা কোন কোন ডিপার্টমেন্ট দেখলাম, পেইন্টিংয়ে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন এই দুটো দেখলাম, নাম্বার 3 দেখলাম স্কাল্পচার, নাম্বার 4 গ্রাফিক্স, নাম্বার 5 সিরামিক, নাম্বার 6 প্রিন্ট মেকিং, এই এই ছখানা মূলত জিনিস রইল। এরকম আরও বেশ কিছু ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলো তোমরা একটু দেখবে সেগুলো সম্পর্কে, এবং প্রত্যেকটা কলেজে কিন্তু আলাদা আলাদা থাকে, সেই ডিপার্টমেন্টগুলোকে খোঁজো যে কোন কোন ডিপার্টমেন্ট এখানে আছে, সেই ডিপার্টমেন্টগুলো খুঁজে সেইখানে গিয়ে তাদের কীরকম ধরনের কাজকর্ম পরীক্ষায় দেয় সেগুলো একটু দেখতে পারো, ইন্টারনেটে তোমরা পাবে। কিন্তু মোদ্দা কথা যেটা, এগুলো তো ডিপার্টমেন্ট ওয়াইজ আমি বললাম যে এই জিনিসগুলো দেয়, এটার পরিবর্তন হতে পারে, এটার পরিবর্তন হতে পারে, নির্ভর করছে যিনি পরীক্ষা নিচ্ছেন তার উপরে, এবং প্রত্যেক বছর কিন্তু এটা পরিবর্তন হয়। প্রত্যেক বছরই একটু একটু করে চেঞ্জ হতে থাকে, এটা এটা তোমাকে মেনে নিয়ে এগোতে হবে, এবং প্রিপারেশনটা তোমাকে এখন থেকে সেভাবে। তাহলে এই যে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা মোটামুটি একটু জানার চেষ্টা করলাম, এর পাশাপাশি কিছু কমন ফ্যাক্টর আছে, সেই কমন ফ্যাক্টরগুলোকে একটু দেখো। প্রথমত হচ্ছে তোমাকে কম্পোজিশন সম্পর্কে একটা ধারণা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবে, কম্পোজিশন সম্পর্কে একটা বেসিক ধারণা। এছাড়া তুমি যে ডিপার্টমেন্টে পরীক্ষা দিচ্ছ সেই ডিপার্টমেন্টের সম্পর্কে তোমার কিছু নলেজ থাকা খুব জরুরি। দেখো আমি এর আগের অংশে যেটা বললাম যে প্র্যাকটিক্যালি এই এই জিনিসগুলো করতে দেবে, তার পাশাপাশি সেই ডিপার্টমেন্ট সম্পর্কে, সেই কাজকর্ম সম্পর্কে, তার ফিউচার সম্পর্কে একটা নলেজ কিন্তু থাকা প্রয়োজন। ওখানে যারা পরীক্ষা নিচ্ছেন তারা কিন্তু বাজিয়ে নেবে যে পাঁচটা বছর পর বা সাতটা বছর পর যখন তুমি ওখান থেকে বেরোচ্ছ, মানে 4 আর 2 = 6, 6 বছর পর যখন তুমি বেরোবে, তখন সেখানে যে স্কিলটা তুমি নিয়ে বেরোবে সেই স্কিলটা যেন তোমার সোসাইটির কাজে লাগে। সুতরাং এলোমেলোভাবে ছাত্র ভর্তি ওখানে কিন্তু হবে না। সুতরাং ওই ডিপার্টমেন্ট সম্পর্কে তোমার আইডিয়া আছে কি না, তুমি জেনে শুনে আসছো কি না, এই ব্যাপারটা কিন্তু ওখানে দেখা হয়, হওয়াটা উচিত এবং হয়। ফলে এখন বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু রাইট আপ দিতে হচ্ছে, আমাদের কলেজেও সেটা হয়, যে যে ডিপার্টমেন্টে পরীক্ষা দিচ্ছ সেই ডিপার্টমেন্টের আর্ট সম্পর্কে, ধরো তুমি ইন্ডিয়ান স্টাইলে দিচ্ছ, তাহলে ইন্ডিয়ান স্টাইল পেইন্টিংয়ের কয়েকজন একজন আর্টিস্ট সম্পর্কে বা ওই ইন্ডিয়ান স্টাইলের হিস্ট্রি অফ আর্টের ওপরে কিছু হয়তো প্রশ্ন আসছে, বা ওয়েস্টার্ন আর্টের ক্ষেত্রেও তাই, হিস্ট্রি অফ আর্টের ওপরে হয়তো একটা ছোট্ট আর্টিকেল লিখতে দিল, সিরামিকের কাজের ক্ষেত্রে সিরামিকের কাজ সংক্রান্ত হয়তো কোনো একটা আর্টিকেল লিখতে দিল, স্কাল্পচারের ওপরে কোনো একজন স্কাল্পচারের শিল্পধারা সম্পর্কে বা ইন্ডিয়ান স্কাল্পচার সম্পর্কে একটা কিছু হয়তো লিখতে দিল। এই রাইট আপটা কিন্তু এখন বিভিন্ন জায়গায় চালু হয়েছে, এটা দিতে পারে। তাহলে কমন ফ্যাক্টর দুটো গেল, কম্পোজিশন সেন্স, ড্রয়িং সেন্স, আর নাম্বার 3 হচ্ছে সেই ডিপার্টমেন্ট সম্পর্কে একটা থিওরিটিক্যাল এবং হিস্ট্রি বেস নলেজ কিন্তু তোমাকে রাখতে হবে। তার জন্য বইপত্র এবং নেট দুটোই তোমরা সাহায্য পাবে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো, দেখো আমার নলেজ খুব কম, মানে আমি যে যতটুকু জানি ততটুকু দেওয়ার চেষ্টা করি, কিন্তু এইগুলো যদি আমাকে খুঁজে বের করতে হয় তাহলে মুশকিল। তার কারণ হচ্ছে আমি নিজে প্রচুর কাজ করতে হয়, মানে আমার নিজের পেইন্টিংয়ের জন্য, আমি যে কারণে এই ভিডিওগুলো খুব ফ্রিকোয়েন্টলি হয়, আমি হয়তো খুব রেগুলার বেসিস কাজ করতে পারি না, যেহেতু আমি ইউটিউবার নই, আমাকে নিজের পেইন্টিংটা করতে হয়। ফলে আমার পক্ষে যেটুকু জানা সম্ভব হবে সেটুকুই আমি জানাতে পারবো, খুব বেশি এফর্ট নিয়ে আমি জানাতে পারবো না। তোমরা একটু খোঁজ খবর নাও, আর যদি কোনো প্রশ্ন থাকে জানালে, আমার সাধ্যের মধ্যে থাকলে আমি হয়তো সেটা বলার চেষ্টা করব। যাই হোক, প্রসঙ্গে ফিরি। তো এই একটা থিওরিটিক্যাল নলেজ ডিপার্টমেন্ট সম্পর্কে, যে ডিপার্টমেন্টের কাজ করতে যাচ্ছ সেই ডিপার্টমেন্ট সংক্রান্ত কিছু কাজকর্ম জেনে যেতে হবে, তার মধ্যে থেকেই আসবে। এবার যদি মনে করো থিওরিতে পাশ, এই রিটেনে আর প্র্যাকটিক্যালে হয়তো পাশ করে গেলে প্যানেলে নাম উঠল, তারপরে কি, তারপরে শুরু হয় আসল বাছাই প্রক্রিয়া। এই বাছাই প্রক্রিয়া কিন্তু খুব মারাত্মক, এইখানে জানবে যে এই জায়গায় হচ্ছে আসল ছাঁটাই, আসল ছাঁটাই এই জায়গায় শুরু হয়। সেখানে তোমাকে নানা রকমভাবে প্রশ্ন করতে পারে। প্রথমত
হিস্ট্রি অফ আর্টের ওপরে প্রশ্ন, তুমি যে ডিপার্টমেন্টে যাচ্ছ তার উপরে হিস্ট্রি অফ আর্টের প্রশ্ন হতে পারে, জেনারেল অ্যাপটিটিউডের ওপরে, তুমি কেন ছবি আঁকো, তুমি ছবি আঁকা ছাড়া আর কী কী করতে পারো, তুমি নাচতে পারো কি না, তুমি গাইতে পারো কি না, আবৃত্তি করতে পারো কি না, তবলা বাজাতে পারো কি না, বা অন্যান্যগুলো যে তুমি পারো না তাহলে কেন পারো না, বা কেন তোমার ইচ্ছে করে না, অবশ্যই সেগুলো র্যাগিংয়ের পর্যায়ে নিশ্চয়ই প্রশ্ন হবে না, কিন্তু তোমাকে বাজিয়ে দেখবে যে একটা সংস্কৃতি মনস্ক মানসিকতা তোমার আছে কি না, এইটা কিন্তু ওনারা বাজিয়ে দেখেন। এবং তুমি শিল্পকে কীভাবে নিচ্ছ এইটা কিন্তু ওনারা খুব ভালোভাবে বাজিয়ে দেখেন। তো এটা একটু মাথায় রেখে ভাইভাতে উত্তর দিতে হবে। অনেকে ভাইভাতে খুব সেজে গুজে একটা মারাত্মকভাবে যায়, আমাদের সময়কার টিচাররা খুব সুন্দর বলতেন যে এরকম সেজে গুজে যাবি যখন তো দেখবি এমনি ভাইভাতে কেটে যাবি, তো এই এই ব্যাপারগুলো হতো, আমি টিচার সিনিয়র টিচারদের কাছে শুনেছিলাম, দাদা দিদিরা বলতো যে এই ভাইভার সময় কিন্তু তোমার আউটলুকটাও ভীষণ রকম একটা গুরুত্বের দাবি রাখে, আর তার পাশাপাশি তুমি কতটা জানো সেটা নয়, তুমি যদি ভাইভাতে কোনো উত্তর নাও দিতে পারো তাও যে তুমি চান্স পাবে না এমন নয়, হতেই পারে, ওনারা হয়তো জানবেন যে তুমি হয়তো এই প্রশ্নের উত্তর জানো না, তার মানে এটা নয় যে তুমি সব প্রশ্নের উত্তর জানো না। সুতরাং নিজেকে সেইভাবে উপস্থাপিত করাটা ভাইভাতে খুব প্রয়োজন, তার পাশাপাশি পড়াশুনোটা, যে ডিপার্টমেন্ট সম্পর্কে যাচ্ছ সেই ডিপার্টমেন্ট নিয়ে একটু পড়াশুনো, হিস্ট্রি অফ আর্ট সম্পর্কে একটা নলেজ থাকতে হবে, একটা নান্দনিক বোধ থাকতে হবে, আর তার পাশাপাশি তোমার কিছু কাজ, যে কাজগুলি তুমি ইতিপূর্বে করেছো, খুব রিসেন্ট কাজ, ওরা গোটা দশেক কাজ নিয়ে যেতে বলে, সেই কাজগুলো ওখানে কিন্তু বাজিয়ে দেখে, ওনারা দেখে যে তুমি কীরকম ধরনের কাজকর্ম করেছো বা তোমার চর্চাটা কীরকম। তো এই হলো মোদ্দা কথা, কম্পোজিশন, ফিগার স্টাডি, অ্যান্টিক স্টাডি, ডিজাইন, মোটিভ, স্টোরিবোর্ড, এই এইগুলো হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে প্র্যাকটিস করতে হবে, সেই কাজের ইতিহাস সম্পর্কে একটু জানতে হবে, শিল্পের ইতিহাস সম্পর্কে একটু জানতে হবে, এবং একেবারে পজিটিভ একটা মানসিকতা নিয়ে পরীক্ষার জন্য এখন থেকে তৈরি হতে হবে। আর সবার আগে এটা আমি অনুরোধ করব যে ডিপার্টমেন্ট ওই গাছ থেকে আম পড়ছে যেটা খুশি তুলে নিলাম বা তোলার চেষ্টা করলাম, এই রকমভাবে ডিপার্টমেন্ট সিলেকশন করে আর যাই হোক পেইন্টিং ফিল্ডে, মানে আমি ক্রিয়েটিভ পেইন্টিংয়ের কথা বলছি আর কি, পেইন্টিং বা স্কাল্পচার, আমি কিন্তু কমার্শিয়াল ডিপার্টমেন্টের কথা বলছি না, সেখানে কীভাবে হয় আমি ঠিক জানি না, কিন্তু ওইভাবে খাপছাড়া করে এটা নয় ওটা ধরে নিলাম এইভাবে কিন্তু পেইন্টিং হবে না বা এইভাবে শিল্পী হওয়া হবে না, আর যাই হোক, সুতরাং তুমি কি করতে চাইছো সেটা তোমার কাছে পরিষ্কার হোক এবং তারপরে সেই রকম প্রস্তুতিটা হোক, আমার মনে হয় তাতে খুব সুবিধা হবে। নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য এই ভর্তি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব।